বলিউডের বাদশাহ হয়েও শাহরুখ যে একেবারে মাটির মানুষ এ যেন তারই প্রমাণ। 12 জুলাই অনন্ত রাধিকার বিয়েতে তিনি শুধু অতিথি হয়েছিলেন না, বরং নিজেই কাঁধে তুলে নিয়েছিলেন নানা দায়িত্ব। এদিন শাহরুখ যেন আম্বানি পরিবারের ঘরের ছেলে। মুকেশ ও নীতা আম্বানির সঙ্গে তাল মিলিয়ে অতিথি আপ্যায়নে মেতে উঠেছিলেন কিং খান। ইন্ডাস্ট্রির সহকর্মী ও অন্যদের সঙ্গে মিষ্টি হেসে করেছিলেন শুভেচ্ছা বিনিময়। ইতিমধ্যে শাহরুখের ফ্যান ক্লাব থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে শাহরুখ একবারের জন্য চেয়ারে বসে নেই, বিয়ে বাড়িতে আসা প্রত্যেক অতিথির কাছে গিয়ে কুশল বিনিময় করছেন। সেই ভিডিওতে শাহরুখকে রজনীকান্ত ও সচিনের সঙ্গে আড্ডা দিতে দেখা যায়। শুধু তাই নয়, অমিতাভ ও জয়া বচ্চন যখন তার সামনে পড়লেন, পায়ে হাত দিয়ে প্রণাম করলেন শাহরুখ। অনুরাগীদের মতে এটি যেন তিন তারকার কাভি খুশি কাভি গাম মুহূর্ত। এদিন অনন্তর বিয়েতে সপরিবারে হাজির ছিলেন শাহরুখ, স্ত্রী গৌরী খান সহ দুই ছেলে মেয়ে আরিয়ান ও সোহানা। এদিকে বিয়েতে গোটা বলিউড তো ছিলই, নজর কেড়েছে পশ্চিমী বিনোদন দুনিয়ার অনেকেও।